আরবি উপরে টাচ করলে বাংলা হয়ে যাবে এবং আমাকে পরে শোনাবে বাংলা লেখা ছাড়া হিন্দি তামিল চায়না ইংলিশ দেখলেই দেখবেন লিখা হা করে তাকিয়ে থাকেন কি যে এখানে লিখা বুঝেন না অন্য কাউরে জিজ্ঞাসা করেন বা এখন থেকে যে কোনো লেখার উপরে টাচ করবেন বাংলা হয়ে যাবে এই যে দেখুন আরবি লিখাটার উপরে আমি ট্যাপ দিয়ে ধরে রাখবো বাংলা হয়ে গেল এবং আমাকে পরে শোনাচ্ছে ঠিক এইভাবে যেকোনো দেশের লিখার উপরে টাচ করবেন বাংলা হয়ে যাবে সহজেই বুঝতে পারবেন এই সেটিংসটা করার জন্য ছোট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে হাই ট্রান্সলেট এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিবেন ওপেনে চলে আসবেন পারমিশনের উপর টাচ করে দিবেন এখান থেকে নিচে চলে আসবেন হাই ট্রান্সলেট এইখান থেকে আমি পারমিশনটা দিয়ে দিব যে দেখুন আমি পারমিশন অন করে দিলাম অ্যাকসেপ্টে টাচ করতে হবে এইখান থেকে অ্যাপ ডাউনলোডে চলে আসবেন হাই ট্রান্সলেট এইখান থেকেও পারমিশন অ্যালাউ করে দিবেন এই আইকনটাতে ট্যাপ দিবেন ইংলিশটাকে এদিকে নিয়ে আসবেন এখন ইংলিশ থেকে বাংলা করার জন্য এই অপশনে চলে আসবেন আমরা বাংলা সিলেক্ট করে দিব আপনি যদি আরবি থেকে বাংলা করতে চান এইখানে আরবি সিলেক্ট করতে হবে হিন্দি থেকে বাংলা করতে চাইলে হিন্দি সিলেক্ট করতে হবে যদি চায়না থেকে বাংলা করতে চান চায়না ভাষাটা সিলেক্ট থাকতে হবে নিচে দেখুন তিনটা অপশন আছে একটা হচ্ছে ট্রান্সলেট হবে আর একটা হচ্ছে ট্রান্সলেট হয়ে আপনাকে পরে শোনাবে তো আমি ট্রান্সলেট হয়ে পরে শুনতে চাই এই অপশনটাতে ট্যাপ দিব এইখানে দেখুন একটা পপ আপ চলে আসলো মানে একটা আইকন এই আইকনটা কিন্তু সবসময় স্ক্রিনে থাকবে যেমন আমি বের হয়ে আসলাম এই যে দেখুন স্ক্রিনে আছে আমি যেইটার ওপর ট্যাপ দিয়ে ধরবো বাংলা হয়ে যাবে এবং পরে শোনাবে আশা করি বুঝতে পেরেছেন এই সেটিংসটা কীভাবে করতে হয় মোবাইলের মধ্যে বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখ হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ